বিশ্ব ত্রাস সৃষ্টিকারী করোনা ভাইরাসে আক্রান্ত সমাজের প্রতিটি অংশের মানুষ এর বিরুদ্ধে এখনো চলছে লড়াই। করোনাকে প্রতিরোধ করার ক্ষেত্রে যে লড়াই চলছে সেই লড়াইয়ে প্রথম সারির যোদ্ধাদের মধ্যে রয়েছেন সংবাদ মাধ্যমের কর্মীরাও। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন সাংবাদিকরাও, এমনকি প্রাণ পর্যন্ত দিতে হয়েছে বেশ কয়েকজন সাংবাদিককে। অতিমারি করোনা প্রতিরোধ করার জন্য আজকে সচেতন করে তোলার ক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা নিয়ে কাজ করছেন সংবাদ মাধ্যমের কর্মীরা। তাদের কাজের ভূয়সী প্রশংসা করে সংবাদ মাধ্যমের কর্মীদের সংবর্ধনা জ্ঞাপনে এগিয়ে এলো পূর্বোদয় সামাজিক সংস্থা। রবিবার আগরতলায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংস্থার উদ্যোগে করোনাজয়ী সংবাদ মাধ্যমের কর্মীদের প্রদান করা হলো সংবর্ধনা। এদিনের এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার, বরিষ্ঠ সাংবাদিক সঞ্জীব দেব, পূর্বোদয় সংস্থার সম্পাদিকা তথা মুখ্যমন্ত্রীর জায়া নীতি দেব সহ আরো অনেকে। ত্রিপুরা কো ডেভেলপমেন্ট কি জরুরত হ্যায়, কুছ সাল আপনি পলিটিক্যাল বিচারধারা কো সাইড পে রখ কে केवल और केवल डेवलपमेंट की बात करें, हर उस गलत चीज को सामने लाएं जो अगेंस्ट डेवलपमेंट है, वो चाहे व्यक्ति हो चाहे कोई काम हो, उसे सामने लाएं और बताएं समाज को कि ये गलत हो रहा है। यकीन मानिए पूरा समाज आपके साथ है और आपके साथ खड़ा रहेगा। आप सब एक लड़ाई लड़ रहे हैं, आप जनता को हमसे ज्यादा फेस करते हैं, आपके पास ज्यादा इमोशंस है, ज्यादा आप लोगों की अपने एक्सपीरियंस है। मुझे दुख होता है, मैं आप लोगों से सच बोलूं, एक आम महिला के नाते, एक आम इंसान के नाते, आज यहाँ पे हमारे बीच में प्रेस क्लब के सेक्रेटरी साहब हैं, हमारे संदीप दा हैं। ब्यूरो रिपोर्ट, सर्च इंडिया, टीएनएन।